সনাতন ধর্ম আমি শুরুতে বলেছিলাম কাউকে কোনোদিন ছোট করতে শেখাই। বাড়ি চলে যান, চাই বসে থাকুন, চাই ঘুমিয়ে পড়ুন, আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে কতদূর পর্যন্ত যাচ্ছে, কিন্তু রাতের অন্ধকারে যা প্রচার করে গেলাম খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। আমি আসি চাই না আসি, কেন জানেন? বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, এমনি এমনি বলেন। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সাধনা আমাদেরকে টিকিয়ে রেখেছে, আমরা কোনোদিন পিছে হটিনি, আজও হাঁটব না। কেন? সেই শিক্ষা আমরা পেয়েছি। আমি বলতে গিয়ে বলব, ভারতবর্ষের সব থেকে সফল রাষ্ট্রপতি যার নাম আপনারা শুনেছেন, তিনি ভারতবর্ষকে অনেক কিছু দিয়েছেন, ইউটিউবের মাধ্যমে যে কথা আমার সব থেকে বেশি ভাইরাল হয়েছিল, সেই মানুষটার নাম হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। নামটা শুনে কি মনে হচ্ছে, মানুষটা হিন্দু? না না, তো মুসলমান। ভালো নাম হচ্ছে আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ, ছোট করে বললে ডক্টর এপিজে আব্দুল কালাম। বলো, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোড়া, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। যে মুসলমানের দাড়ি নাই বলে ওটার কোনো দাম নাই, ওটা আমাদের ধর্ম পালন করছে। হ্যাঁ, আর সেই সঙ্গে সব সময়ের জন্য মনে রাখতে হয়, বৃন্দাবনের খেলা হলো বংশীবাদন, আর নবদ্বীপের খেলা হচ্ছে হরিনাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা হচ্ছে মাঠে দৌড়াদৌড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, আর সবশেষে হরিবাসরের শোভা হচ্ছে প্রেমানন্দে নিতাই গৌরী। হরি বল, হরি বল, হরি বল।